আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাবসালাতাম আল্লা রসলিল্লা আবাজ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজ জানাবো দূর আকার তাহাজ নামাজ আপনি কি করে পড়বেন নিয়ত কিভাবে করবেন কোন সোরা দিয়ে পড়বেন কখন পড়বেন এই বিষয়টি জানানোর জন্য আপনাদের সামনে আছি আমি মৌলানা আমিনা তাফিম সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা মহানাল্লা পাক রব্বুল আলামিন এবং বান্দার মাঝে যখন প্রেমের আলাপ হয় ওই সময়টায় যখন সারা পৃথিবী যখন ঘুমিয়ে পড়ে শুধুমাত্র আশেকার জাগ্রত থেকে তারা পরস্পর কথা বলে নামাজের মাধ্যমে সোহান আল্লাহ ওই নামাজটার নাম হলো তাহাজুতের নামাজ নবী রাসুলদের উপরে এই নামাজটা ফরজ ছিল তারপরে উম্মতে মোহাম্মদীর যারাই পরবর্তীতে অনেক বেশি নেককার হয়েছে আল্লাহর অলিদের কাতারে নাম লে গেছে প্রত্যেকেই তাহাজুত গুজার ছিলেন প্রত্যেকেই তাহাজুত নামাজ পড়তেন কখন পড়তেন এই নামাজটা এই নামাজটা পড়তেন সুলুসুল্লা আহার একদম এক তৃতীয়াংশ একদম সর্বশেষ সময়ে যে সময় পাক রবুল আলমিন দুনিয়ার আসমানে এসে বলতে থাকেন কে আছো আমার কাছে ক্ষমা চাবে আমি তোমাদেরকে ক্ষমা দান করব কে আছো আমার কাছে যা চাবে আমি তোমাদেরকে তাই দান করব যারা বুদ্ধিমান তারা তো ওই সময় পাক রব্বুল আলমিনের কাছে চায় তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি কোন সময়টায় আমাদেরকে নামাজ পড়তে হবে আমাদের সুভেয় সাদিকের আগেই ওই সময়টাতেই আমাদেরকে নামাজ আদায় করে নিতে হবে ফজর নামাজের আরও কিছুক্ষণ আগে যদি কেউ রাত বারোটার পর থেকে পড়তে চায় অবশ্যই পড়তে পারবে কোনো সমস্যা নেই সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা এই নামাজের নিয়ত আপনি কী করে পড়বেন নিয়ত আপনার মনে মনে বললেও হয়ে যায় তাহার যাতে নামাজ আদায় করছি আর যদি বাংলাতে পড়তে চান তাহলে মুখে মুখে যদি উচ্চারণ করতে চান তাহলে ওই পড়তে পারেন আমি তা দুরাকার তাহার নফল নামাজ বা সুনত নামাজ কেবলা মুখী হয়ে আদায় করছে আল্লাহ একবার বলে নামাজ শুরু করতে পারেন যারা আরবিতে পড়তে চান তারা এভাবে পড়তে পারেন নওয়াইতুয়ান উসল্লাহ তালা রকাতই সলাতে তাহাজ্যুতি সুনাতুর রাসুলিল্লাহ তাহা মুতাওয়াজান এলাহ জেহাতিল কাবাতি শরীফতি আল্লাহ আকবার বলে আপনি নামাজ শুরু করে দিবেন তারপর আপনি সানা পড়বেন সুভহানকা ল হুম ও বি হেম্পদিকা ও আয় জাদ্দুকা আপনি সূরা মিলাবেন আউজ ভিল অফ ইসমিল্লা পনে সোরে ফাতিহা পড়বেন সোরে ফাতিহার সাথে যে কোনো সূরা আপনি যে সূরাটা পারেন সেই সূরাটা আপনি পড়বেন কোনো সমস্যার নেই তবে মনে রাখবেন প্রতি রাকাতি সুরে এখলাস মিলানোর চেষ্টা করবেন কারণ সুরা এখলাস আল্লাহ পাকরা বলে আপনি ভালোবাসেন একজন সাহাবী সুরা একখলাস বেশি বেশি পড়তেন রাসুসাই ইসলাম খুশি হয়ে গেলেন আল্লাহ পাক ওই নাজিল করলেন যে ওনাকে বলে দাও আমি আল্লাহ তাকে ভালোবাসি সোভান আল্লাহ সুরে এখলাস পড়ার কারণে সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা এভাবে দু দু রাকাত করে আপনি নামাজ আদায় করবেন দু দু রাকাত করে আপনি যত রাকাত আপনি পড়তে চান দু রাকাত হোক চার রাকাত হোক আট রাকাত হোক বারো রাকাত হোক তবে আমরা বারো বারো রাকাত সম্বন্ধে একমত অনেকই হয়েছেন যে বারো রাকাত নামাজ আদায় এবং আট রাকাত বা বারো রাকাত এভাবে নামাজ কিন্তু আদায় করা যায় সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা আর এর উপরেও আপনি যদি পড়তে চান পড়তে পারেন কোনো সমস্যা নেই তারপর সালাম ফিরিয়ে আপনি আল্লাহ পাকের দরবারে কায় মনোবাক্যে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহ পাকের কাছে আপনি মোনাজাত করবেন আল্লাহ আমার অর্থনৈতিক সমস্যা আছে তুমি সমস্যাগুলো দূর করে দাও আল্লাহ আমার এই সমস্যা আল্লাহ তুমি আমার রেজাল্ট ভালো করে দাও আল্লাহ আমার মেয়ের বিয়ে হচ্ছে না ভালো পাত্রে বিয়ে দিয়ে দাও আল্লাহ আমার ইজ্জত সম্মান বানিয়ে দাও আপনার যে দোয়াগুলো আছে সমস্ত চাওয়া পাওয়াগুলো সমস্ত কিছু আল্লাহর দরবারে আপনি পেশ করুন আল্লাহ পাড়বলো আনামিন যেন আপনার দোয়া কবুল করেন এভাবেই কাকতি মিনতি করে আল্লাহর কাছে দোয়া করুন তৌবা করুন পাক তো ওই সময়ের জন্য বসেই থাকেন আল্লাহ একবার আল্লাহ তো বলেছেন ও দোয়ারুন আস্থা জীবিলাকুম আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিব সোহা আল্লাহ তো নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ নামাজ যে নামাজ আল্লাহ পাক রান খুব বেশি পছন্দ করেন যে নামাজের সিলায় আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায় প্রিয় পাত্র হওয়া যায় সো হ্যাঁ আল্লাহ সোপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা তাহলে আসুন আমরা প্রত্যেকে তাহাজের নামাজ আদায় করার আমরা তাহাজতে নামাজ আদায় করি আল্লাহ পাক আমাদেরকে তাহাজতে নামাজ আদায় করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ